আচ্ছা, এবার দেখেন যে আপনি চাচ্ছিলেন, আপনার প্রশ্ন ছিল হচ্ছে যে কিভাবে আমি সিঙ্গেল বর্ডার দিব, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি এই টেবিলটা আমরা তৈরি করলাম নেস্টেড টেবিল কনসেপ্টের মাধ্যমে। এটা দেখে মোটামুটি একটা টেবিলের বা একটা এইচটিএমএল এর টেমপ্লেটের মতো মনে হচ্ছে না, বা একটা টেমপ্লেটের আউটলাইন বলতে পারি, তাই না? সো এটাকে আমরা সিঙ্গেল বর্ডার করলে বেটার দেখাতো না? জিনিসটা কেমন জানি বাজে দেখা যাচ্ছে না। সো এটাকে সিঙ্গেল বর্ডার জন্য কি করতে পারেন, আপনি জাস্ট একটা অ্যাট্রিবিউট কে কল করবেন যেটা নাকি সিএসএস এর এলিমেন্ট অথবা ইনলাইন সিএসএস আমরা বলতে পারি, সেটা কি স্টাইল। স্টাইল হচ্ছে একই সাথে কি একটা অ্যাট্রিবিউট এবং একই সাথে ইনলাইন সিএসএস এর রুলস। ওকে, সো আমি স্টাইলের মাঝে বলে দিলাম, কি বলে দিব আমি কি করতে যাচ্ছি, বর্ডারটাকে আমি দেখা যাচ্ছি না, বর্ডারটাকে আমি কোলাপস করে দিতে যাচ্ছি। সো বর্ডার কোলাপস, কোলাপস ভ্যালু দিলাম কোলাপস, মানে বর্ডার কোলাপস কে আমি কোলাপস অবস্থায় রাখতে যাচ্ছি। বর্ডার কোলাপস কি থাকবে কি থাকবে না সেটা আমি বলে দিলাম যে হ্যাঁ বর্ডার কোলাপস থাকবে। সো দেখেন একদম প্রথম টেবিলে রাখান, যেহেতু প্রত্যেকটা রো কোনটা এক একটা টেবিল, বর্ডার কোলাপস হয়ে যাবে। সো প্রত্যেকটাতে এটা করে বোঝার সুবিধা আছে। সো জাস্ট কপি করেন, প্রত্যেকটা টেবিলে উপরে বসিয়ে দেন, স্টাইল থেকে কপি করে। সো জাস্ট পেস্ট করে দেন, প্রত্যেকটাতে পেস্ট করে দিচ্ছি, তাহলে বোঝা যাবে যে পেলো নাকি প্রত্যেকটা। সো আমরা কি সেভ করেছি, কোলাপসটা আমাদের বানান ভুল হয়েছে, তাই না? এই কারণে আসেনি। সো তাহলে আমরা প্রথমটাই আগে সলভ করি, সো কোলাপস। ওকে, এবার ঠিক আছে, এবার সেম জিনিসটাই আমরা এবার কপি পেস্ট করি, জাস্ট কপি পেস্ট করে প্রত্যেকটা টেবিলে করতে হচ্ছে। কেন? বিকজ আমার এখানে এখন আমি প্রচুর পরিমাণে টেবিল করেছি, তার মানে ঘুরে ফিরে কি আপনি বুঝতে পারছেন নেস্টেড টেবিলই হলো, একটা টেবিলের ভিতরে আরেকটা টেবিল করলাম, কিন্তু আমি একটা সূত্রের মাধ্যমে করলাম যাতে আপনাদের এটা বুঝতে প্রবলেম না হয়। এখন আমি যদি প্রথম থেকে এভাবে টেবিল নিতাম, টিয়ার নিয়ে এই টিটির ভিতরে আরেকটা টেবিল ঢুকাতাম, তারপর আরেকটা এখানে কি করতাম, টিয়ার নিয়ে টিটি নিয়ে আরেকটা টেবিল ঢুকাতাম, আপনার কাছে কমপ্লিকেটেড মনে হতো। ইজি করার জন্য, আপনাকে ইজি করানোর জন্য এই ফর্মুলাগুলোকে আমি ফলো করেছি, ক্লিয়ার? আপনি এই ফর্মুলা দিয়ে অবশ্য যে কোনো টেবিলই করতে পারেন। সো এটা আরো বেশি ইজি হবে, কমপ্লিকেটেড ভাবে কোনো কিছুই চিন্তা করা উচিত না। এখন যদি আমরা রান করি, সেক্ষেত্রে দেখব সিঙ্গেল বর্ডার হয়ে গেছে। ওকে, সিঙ্গেল বর্ডার কি হলো, একটা করে বর্ডার কি কোলাপস হলো? সো একদম শেষেটা কেন হয় নাই, একদম শেষে কি আমরা দেই নাই, একদম শেষে আমরা দেই নাই এবং স্পেলিং মিস্টেক ছিল, সো নিচেটাও হয়ে গেল। সো ক্লিয়ার? সো এবার দেখেন, আমরা তো নেস্টেড টেবিল দিয়ে একটা টেমপ্লেটের লেআউট তৈরি করতে পারলাম, বাট অথবা আমরা এখনো খুব ভালো ওয়েব ডিজাইন পারি না, আমরা এখনো তেমন কিছু শিখিনি, বাট আমরা কি একটু ট্রাই করতে পারি যে আমরা যতটুকুই শিখেছি, এইচটিএমএল হোক যেটাই হোক, যতটুকুই শিখেছি আমরা এটা দিয়েই এই টেমপ্লেটটাকে একটু রূপান্তর করতে বা একটা ওয়েব টেমপ্লেটের আকারে করতে, সমস্যা তো নাই, চেষ্টা করতে তো সমস্যা নাই। হয়তো বা ভবিষ্যতে আমরা সিএসএস শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখবো, তখন আরো সুন্দর আমরা তৈরি করতে পারবো, বাট যতটুকুই শিখেছি ততটুকুকে একটু ইমেজ দিয়ে কিছু টেক্সট দিয়ে আমরা করার চেষ্টা করি, দেখি। সো এই টেবিলটাকে ফার্স্ট আমি মিডলে নিয়ে যাই, জাস্ট অ্যালাইন দিব হচ্ছে সেন্টার। সো সেন্টার দিয়ে আমি মিডল নিয়ে গেলাম, ওকে মাঝখানে নিয়ে গেলাম। এখন যেটা করব, এইটুকু পোর্শন আমি রেখেছি একটা লোগোর জন্য, তাই না? সো এইটুকু পোর্শনে সেক্ষেত্রে আমি একটা লোগো বসিয়ে দেই। সো আমি একটা লোগো নিয়ে আসি গুগল থেকে, সাপোজ গ্রিন লোগো অথবা সামথিং। সো এখানে একটা লোগো আমরা নিয়ে আসি, এখানে এই লোগোটাই নিয়ে আসি, জাস্ট আমি সেভ করতে পারি ছবিটা অথবা কপি ইমেজ অ্যাড্রেস থেকে নিতে পারি, আমি সেভই করে নিচ্ছি। সেভ করে নিয়ে আমাদের ফোল্ডারে আমরা রেখে দিচ্ছি। সো লোগো নামে আমি সেভ করে নিলাম, লোগো জিআইএফ, ওকে সেভ করলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে 200, এই 200-র মাঝে আমি কি করব,
এই যে ডেটা 200 ওয়েদের যে ডেটাটা, এটার মাঝে আমি ইমেজটাকে প্লেস করে দিব। সো কিভাবে ইমেজটাকে প্লেস করব? ইমেজ দিয়ে। ইমেজ সোর্স, সোর্স কি ছিল? লোগো ডট জিআইএফ এক্সটেনশনে ছিল। এক্সটেনশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো লোগো ডট জিআইএফ, এখন আমি একটু রান করে দেখি আমার লোগোটা আসছে নাকি। হ্যাঁ আসছে, বাট বিশাল বড় হয়ে আসছে। সো এটাকে সাইজিং করে নিতে হবে। কিভাবে? জাস্ট এখান থেকে বলতে হবে কত, 200, আর হাইটটা কত হবে। আমার এই হাইটটাও কিন্তু 200, তাই না? দেখেন এই যে হাইটটা 200 ছিল, আর আমার এই টিডির উইথটাও কিন্তু 200 ছিল। সো এবার রান করেন। সো আসছে। এবার একটা ব্যানার দেয়া যায়, সেক্ষেত্রে একটা ব্যানার দিয়ে আসি। সো সেম আবার গুগলে চলে যায়, একটা ব্যানার সার্চ করি। এবারে ব্যানারটা আমরা ইউআরএল থেকে নিয়ে আসবো, গ্রিন ব্যানার, যেহেতু গ্রিন টাইপের একটা লোগো নিয়েছি। সো একটা গ্রিন ব্যানার আমি দেওয়ার চেষ্টা করবো। সো গ্রিন ব্যানার, সো অনেক ব্যানার আসছে, দেখি কোনটা নেওয়ার উপযোগী। একটাও তো ভালো লাগছে না, এটাই নিয়ে নেই। সো আমি জাস্ট এটাকে রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, তার মানে কি আমি একটা লিংক থেকে নিয়ে নিচ্ছি। সো আমার ইন্টারনেট সংযোগ না থাকলে কিন্তু কাজ করবে না, তার মানে সে ইন্টারনেট থেকে এই লিংকের মাধ্যমে, তার মানে এই লিংক থেকে সে নিয়ে আসবে, এই ওয়েবসাইটে থেকে সে নিয়ে আসবে, এই ওয়েবসাইটের ডিরেক্টরির মধ্যে ছবিটা রাখা আছে সেখান থেকে সে নিয়ে আসবে, তাই তো? সো আমরা এবার একটা করলাম হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে জাস্ট পেস্ট করে দিস। ওকে, এখানে একটা জিনিসকে আপনি দেখতে পাচ্ছেন, আমি অল্টার ইউজ করেছি, এএলটি। আমরা কি জানি এটা কি? জানি না। এই এএলটি মানে হচ্ছে কোনো কারণে সাপোজ আমার নেট নাই, এখন নেট না থাকলে তো এই পিকচারটা আসবে না, আসবে? সো এই জিনিসটা যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে একজন কি ভাববে, ইউজার? ইউজার ভাববে যে এখানে মনে হয় কিছুই ছিল না, সাদাই ছিল। বাট ইউজারকে যদি আমি একটু ইন্ডিকেট করে দিই এখানে আমার ব্যানারটা ছিল, সেক্ষেত্রে ও বুঝবে হয়তো বা কোনো প্রবলেমের কারণে ব্যানারটা আসছে না। সো আমি ইন্টারনেট সংযোগটা বিচ্ছিন্ন করে দিচ্ছি, বিচ্ছিন্ন করে আমি এবার রান করছি। যদিও তাও গুগল ক্যাশ থেকে চলে আসতেছে, সো আমরা একটু ভুল দেই, অ্যাড্রেসটাকে একটু ভুল ভাবে দেওয়ার চেষ্টা করি। গুগল ক্যাশে ছবিটা অলরেডি সেভ করে নিয়েছে, ক্যাশ ইমেজ দিলে চলে যেত। সো আমি ভুল দেই, আমি কি করলাম এখান থেকে ভুল লিখলাম অ্যাড্রেসটা, তার মানে তো আসবে না। আসছে, কিন্তু দেখেন ব্যানার নামটা চলে আসছে, ব্যানার নাম এবং একটা ভাঙা ছবি, তার মানে ছবিটা কোনো কারণে আসে নাই। বাট ব্যানার লিখে ইউজার কি বুঝতে পারছে যে না, এখানে ব্যানার টাইপের কিছু একটা ছিল, মেবি কোনো প্রবলেমের কারণে, সার্ভার প্রবলেমের কারণে অথবা ইন্টারনেট সংযোগের কারণে আসছে না। সে তখন আবার রিলোড করবে, ট্রাই করে দেখবে আসে নাকি, তাই না? সো বুঝতে পারলেন এআরটিটা কি? ইউজারকে বুঝিয়ে দিচ্ছি বা আমি ইন্ডিকেট করে দিচ্ছি এটা কি। এটা কিন্তু এসইওর জন্য ইম্পর্টেন্ট। সো আপাতত এতটুকুই জানি। সো আমি ঠিক করে নিলাম আবার আসছে, বাট এটাকে সাইজিং করে দিতে হবে। সো আমি এটার উইথটা নিলাম হচ্ছে কত নিতে পারবো, 760, বাট আমি 760 নিব না, বিকজ অলরেডি আমার বর্ডারের কারণে এবং কিছু স্পেসিং এর কারণে কিন্তু কিছু পিক্সেল উইথ চলে গেছে, এগুলো সবই তো পিক্সেলে, তাই না? 760 পিক্সেল, সবই তো পিক্সেল, আমি পিক্সেল দেইনি বাট অটোমেটিক পিক্সেলে নিয়েছে। সো আমি উইথ দিলাম 750, কারণ কিছু বর্ডারের কারণে এক পিক্সেল করে বা দুই পিক্সেল করে কিন্তু মিসিং বা চলে গেছে। সো আমি যদি এবার এটাকে রান করি দেখছি যে না, আমার ব্যানারটাও চলে আসছে। ওকে, সো এবার আমি আমি হয়তো সিএসএস পারি না দেখে খুব ভালো মেনু তৈরি করতে পারবো না, বাট আমি তো পারি এইগুলাকে অন্তত মেনুর মতো রূপান্তর করতে। একটা মেনু কি হয়, ক্লিকেবল থাকে, তাই না? কি থাকে? সো এখানে আমি তাহলে এক কাজ করি, টিডির বদলে টিএইচ দেই, কারণ টিএইচ দিলে অটোমেটিক মিডলে চলে আসছে, বোল্ড হয়ে যাচ্ছে, তাই না? সো আমি দিলাম হোম। এভাবে করে আমি 1 2 3 4 5 6, সো হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট অথবা গ্যালারি, পোর্টফোলিও। এখন বলেন আমি কেন
শুধু শুধু এটা দিয়ে তো খুব ভালো একটা টেমপ্লেট হবে না আমি জানি, বাট কেন করাচ্ছি? বিকজ আমরা যতটুকুই শিখি সেটাকেই যদি একটা প্রজেক্টের মতো করে তৈরি করতে চেষ্টা করি, সেক্ষেত্রে শেখাটা কিন্তু আরো বেশি এফিসিয়েন্ট হবে। আপনি একটা জিনিস দেখেন, W3 স্কুলে কিন্তু সব রিসোর্স দেয়া, তাই না? ওকে, বাট আপনি W3 স্কুল থেকে পূর্ণাঙ্গভাবে সবই শিখতে পারবেন, বাট প্রবলেম হচ্ছে কি, W3 স্কুল দেখে আপনি টোটালি একটা টেমপ্লেট তৈরি করার মতো অ্যাবিলিটিটা হয়তো বা মাঝে মাঝে হচ্ছে না, বিকজ সেখানে সবগুলো ট্যাগ দিয়ে দিছে, বাট ট্যাগগুলো টোটাল ইউজ করে পূর্ণাঙ্গ একটা টেমপ্লেট তৈরি করাটা কিন্তু নাই। আছে হয়তো বা একটা বেসিক টেমপ্লেটের মতো করে করে দেয়া আছে বা কিছু কিছু আইডিয়া দেয়া আছে, বাট এই W3 স্কুলটা কি বা W3টা কি? W3টা মানে কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তাই না? আর সি মানে হচ্ছে একটা কনসোর্টিয়াম, একটা সংস্থা, তার মানে ওরাই এটার ওনার, HTML এর ওনার ওরাই, তাই না? সো ওরা সব সময় এটাকে একটা রিসোর্স হিসেবে রেখে দিয়েছে, ডকুমেন্টেশন হিসেবে, এমন কোন ট্যাগ নাই, হয়তো বা ক্লাসে আমি অনেক ট্যাগও দেখাচ্ছি না, বাট সেখানে আছে সব ট্যাগ, এখন থেকে এ পর্যন্ত যত ট্যাগ ছিল সবই W3 স্কুলে আছে, বাট হয়তো বা পূর্ণাঙ্গ ভাবে ইউজে মতো করে নাই। ক্লিয়ার? তো এই কারণে আপনি যতটুকু শিখেন সেটা দিয়ে যদি কিছু একটা তৈরি করার চেষ্টা করেন, আপনার হাতে শুধুমাত্র না হয় মাটি আছে, মাটি দিয়ে আপনি কিছু একটা তৈরি করে দেখেন, ট্রাই করেন, সমস্যাটা কোথায় শেখা তো হবে। আর সামনে তো আরো অনেক কিছুই শিখবো, সো পোর্টফোলিও কন্ট্যাক্ট দিলাম, আর্কাইভ অথবা ব্লগ। এখন একটা মেনু আমরা যখন তৈরি করি আমরা দেখি মেনুটা না ক্লিকেবল থাকে, ক্লিকেবল, ক্লিক করা যায়, সো এটাকে ক্লিকেবল কিভাবে তৈরি করতে হয়, কোন ট্যাগ এর মাধ্যমে অন্তত ক্লিকেবল তৈরি করতে পারে, এই যে এই দিয়ে, তাই না? সো আমি ঠিক এখানে এ লিখে দিলাম এবং প্রত্যেকটাতে এ শেষ করে দিব, ওকে, তার মানে এটা তখন ক্লিকেবল হবে। সো সব গুলোতেই আমি সেম কাজটাই করতে যাচ্ছি, সেম কাজটা, এবং সবগুলোতেই অ্যাঙ্কারটা শেষও করে দিচ্ছে। ওকে, সো এবার যখন রান করব, হয়তো আমরা খুব পূর্ণাঙ্গ ভাবে তৈরি করতে পারি না, এবার আমরা ক্লিকেবল করতে পারলাম, আসেন এবার তো অন্তত কালার তো করতে পারবো, কালার করা তো শিখছি। সো আমরা চাচ্ছি এই কালারটা নিতে, এখানে যে গ্রিন কালারটা আছে এটুকুই নিব, কিভাবে নিব, পিক্সি দিয়ে। সো কালার পিকার একটা সফটওয়্যার আছে পিক্সি, সো পিক্সি নামক একটা সফটওয়্যার দিয়ে আমরা নিয়ে নিব, অথবা আপনি ইচ্ছা করলে ফটোশপ থেকে নিতে পারবেন, বাট আমি চাচ্ছি এই কালারটাই নিতে, সেক্ষেত্রে আমাকে পিক করতে হবে। সো পিক্সি থেকে আমি কাজটা করতে পারি, সো আমি ওয়েবসাইটে গেলাম nativewire.com পিক্সি, এখান থেকে আমি অ্যাজ এ পোর্টেবল অ্যাপ্লিকেশন হিসেবে এটা নামালাম, নামানোর পরে আমি রান করলাম, রান করার পরে আমি এই ছবির উপরে যখনই মাউসটা নাড়াবো তখন দেখবেন কালারগুলো পিক্সিতে চেঞ্জ হচ্ছে, তার মানে কালারটা পিক করতে পারবো। সো আমি এই মুহূর্তে যাচ্ছি এই গ্রিন কালারটা নিতে, সো আমি কন্ট্রোল অল্ট সি দিলাম, তার মানে কি হলো, কালার কপি হয়ে গেল। এখন আমি ঠিক এখানে আমরা কিভাবে কালার দিতাম, বিজি কালার দিতাম, সো বিজি কালার দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম এবং একটা হ্যাশ যুক্ত করলাম, বিকজ কালার কোডিং গুলো সবসময় কি হয়, হ্যাশ দিয়ে হয়, যেটা গত ক্লাসেও বলেছিলাম। সো রিলোড দিলাম, আসছে। এবার এটাকে ইচ্ছা করলে আমরা আবার সাদা টেক্সট করে দিতে পারি, বিকজ টেক্সটটা যখন ব্লু হচ্ছে তখন খারাপ দেখা যাচ্ছে। সো টেক্সটটা সাদা করার জন্য কি করতে পারি, দুইটা ওয়ে ফলো করতে পারি, একটা হচ্ছে একদম র HTML, র HTML কোনটা, ফন্ট দিয়ে, ফন্ট শুরু, ফন্ট শেষ, তার মাঝখানে কালার, বাট এটা একটু আউটডেটেড, তাই না, পুরনো ব্যাপার স্যাপার চলে আসে, কালার হোয়াইট দিলেও হোয়াইট হয়ে যাবে, বাট এত কিছু কি লিখে, আমরা তো শুধুমাত্র একটা ছোট্ট অ্যাট্রিবিউট ইউজ করে CSS এর ইনলাইন CSS টা ইউজ করেও করতে পারি, হয়তো সামনে আমরা আরো শিখবো, বাট আপাতত আমরা ইনলাইন দিয়ে করি। ঠিক এখানে আমি লিখে দিলাম স্টাইল ইকুয়াল কালার কোলন হোয়াইট, তখন কি হয়ে যাচ্ছে, হোয়াইট হয়ে গেল না, আমি যাতে সবগুলোতেই হোয়াইট হয়ে যায়। সো আমি যদি এই স্টাইলটাকে নিয়ে কপি করে আমি TR এর মধ্যে বসিয়ে দেই তখন কি হচ্ছে দেখেন, হয় নাই, প্রত্যেকটাতে হচ্ছে না, তার মানে আমরা শুধুমাত্র প্রতিটা রোতে দিয়ে কাজ করতে পারছি না, এটা একটা প্রবলেম ফেস করছে। সো আমরা তাহলে সিঙ্গেল ই করি,
ভবিষ্যতে হয়তো আর প্রবলেম আমরা কখনোই ফেস করব না। সো আমরা সিঙ্গেল সিঙ্গেলই করতে হবে, আমাদেরকে কিছু করার নাই। সো সো প্রত্যেকটার মাঝে আমি এখন জাস্ট হোয়াইট কালারটা দিয়ে দিব। এখন আমি চাচ্ছি এই কালারটা তো নিলাম, আর একটু হালকা কালার আমি নিব এখান থেকে যে কালারটা পাই। সো এই কালারটাকে পিক করার জন্য আবার কন্ট্রোলারটা সি দিলাম এবং এখানে আবার দিয়ে দিলাম বিজি কালার। আপনি ইচ্ছা করলে স্টাইলের মাধ্যমেও কাজটা করতে পারেন, যে ব্যাকগ্রাউন্ড কালার কি এই কালারটা হ্যাশ, যদি কমপ্লিকেটেড হয়ে থাকে বাদ দেন, এটা নিয়ে আপাতত থিঙ্ক করার দরকার নেই। সো আসছে না, আসেন রাবিবা, আজকে অনেক লেট করে আসছেন। ও আপনি তো পোস্ট দিয়েছেন গ্রুপে না, আচ্ছা বসেন। সো এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিলাম, অথবা আগের নিয়মেই করি বিজি কালার দিয়ে, বিজি কালার জাস্ট পেস্ট করে দিলাম, হ্যাশ ইনক্লুড করে দিলাম। সো কালার হয়ে গেল। সো এবার এটাকেও আমরা ইচ্ছা করলে কি করতে পারবো, ফন্টটা হোয়াইট করে দিতে পারবো না, স্টাইল কালার হোয়াইট। তার মানে আমরা ট্রাই করে দেখছি, আমরা বেশি বেশি করে কোড লিখছি যাতে আমরা বুঝতে পারি, যাতে আমাদের অভ্যেস হয়। অতিরিক্ত কোড না লেখার অ্যাবিলিটি না থাকলে তো অভ্যেসটা হবে না। সো এইভাবে প্রত্যেকটাতে আপনি আলাদা করে কালার দিতে পারেন। আপাতত আমি আর এটাকে কিছু করলাম না, আমি সবগুলোতে আপাতত সেম কালার দিয়ে দেই। এখান থেকে এই কালারটা নিব, নিয়ে গ্যালারিতেও পেস্ট করে দিলাম। আবার এই সেকেন্ডটার কালারটা নিয়ে আমি কপি করে পোর্টফোলিওতে পেস্ট করে দিলাম, আবার এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, আবার এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। সো তার মানে এখন সবগুলাই একই ধারাবাহিকতা বজায় রাখবে, তাই না? ওকে, সো আমরা টোটালি মেনুর মতো করতে পারি নাই, কিন্তু মেনুর মতো করে ট্রাই করেছি, হয়তো টোটালি হয় নাই। এখন আমরা কি করতে পারি বলেন? এবার আমরা এই নিচের পোর্শনটুকু নিয়ে ট্রাই করতে পারি। কি ব্যাপার, আমাদের গ্যালারি পোর্টফোলিও কন্টাক্ট ব্লগে হোয়াইট কালার হয় না কেন দেখেন তো? এই অ্যাঙ্কার আবার কোথা থেকে কপি পেস্ট হয়ে আসছে, এক্সট্রা অ্যাঙ্কার দেখতে পাচ্ছেন, এক্সট্রা অ্যাঙ্কার। তো আমরা ভুল করেছি, সেটা কেটে দেন, জাস্ট এখানে হবে কালারটা। আচ্ছা বাদ দেই আপাতত, আমরা করে নিব, অথবা শুধুমাত্র এই অ্যাঙ্কারের ভেতরে যেটা ছিল স্টাইল কালার হোয়াইট, এটা আমরা আপাতত সবগুলোতে পেস্ট করে দিই। এই অ্যাঙ্কারের মধ্যে আমরা পেস্ট করে নিচ্ছি আগে, যখন সিএসএস আমরা শিখব এত কষ্ট আর করা লাগবেই না, বাট আপাতত একটু কষ্ট করেই শিখেন, কষ্ট করে শিখলে ভালো কিছু করতে পারবেন। তো এখানে ডবল করে অ্যাঙ্কার হয়ে গেছে, একটা করে অ্যাঙ্কার রিমুভ করে দিচ্ছে, ডবল অ্যাঙ্কার হয়ে গেছে, একটা করে অ্যাঙ্কার রিমুভ করে দিচ্ছি, কালার হোয়াইট দিয়ে দিচ্ছি। দেখি এবার কোনটার মধ্যে কালার হোয়াইট আসে না, হ্যাঁ সবগুলোর মধ্যে এবার কালার হোয়াইট আসছে। ওকে, সো নেক্সট কন্টেন্ট, এতটুকুকে আমরা কি দিতে পারি, কোনো অ্যাবাউট আস কন্টেন্ট দিতে পারি বা কোনো অ্যাবাউট সামথিং কিছু দিতে পারি, সো কিছু টেক্সট দিতে পারি। সো কিছু টেক্সটের জন্য আমরা টেক্সট কোথা থেকে কপি করি, ডামি টেক্সটগুলো লিপসাম থেকে বা লরাম লিপসাম থেকে, সো lipsam.com লরাম লিপসাম থেকে আমরা কাজটা করে থাকি। লরাম লিপসামটা কি বা lipsam.com কি, ডামি টেক্সট নেওয়ার জন্য, কপিরাইট মুক্ত টেক্সট নেওয়ার জন্য আপনাকে হেল্প করছে। ইজিলি আপনি এগুলো কপি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। বিভিন্ন টেমপ্লেট যখন আপনি গুগলে সার্চ করেন দেখবেন লরাম লিপসাম লেখা, কেন? বিকজ এটা ফ্রি টেক্সট, আপনি কোনো কপিরাইটে পড়ছেন। এখন আপনি প্রথম আলোর একটা সংবাদ নিয়ে সাপোজ কপি পেস্ট করে দিচ্ছেন, এটাও তো কপিরাইট, কপিরাইট না? সো আমি এই মুহূর্তে লরাম লিপসাম থেকে ফার্স্ট হোয়াট ইজ লরাম লিপসামটা নিলাম, নিয়ে যেটা করব সেটা হচ্ছে এখানে আমি এইটির মধ্যে একটা H1 দিচ্ছি, H1, এবং এই লরাম লিপসামটাকে পেস্ট করে দিচ্ছি। সো আমার ওয়েবসাইটে লিপসামটা চলে আসছে, বাট এটা মিডিলে আসছে না। এটাকে মিডিলে আনতে কি করতে হবে, অ্যালাইন সেন্টার করতে হবে। আমরা কিভাবে করতে পারি, সেন্টার ট্যাগ দিয়েও করতে পারি, বাট এটা পুরনো অভ্যাস, আসেন আস্তে আস্তে নতুন কিছু শিখি। স্টাইল দিয়ে জাস্ট টেক্সট অ্যালাইন সেন্টার লিখলেই সেন্টার হয়ে যাবে, ভবিষ্যতে যখন সিএসএস শিখবো তখন আরো ইজি মনে হবে। সো টেক্সট অ্যালাইন সেন্টার দিব, ওকে।
ওকে, সো দেখেন টেক্সটটা সেন্টারে চলে আসছে। এখন নিচে অল্প কিছু কন্টেন্ট আমি দিয়ে দিব। দিলাম হচ্ছে লরেম ইপসাম থেকে এই ডামি টেক্সটের অল্প কিছু অংশ, এই বুক পর্যন্ত আমি কপি করে পেস্ট করে দিচ্ছি, জাস্ট পি পেস্ট করে দিচ্ছি। সো পেস্ট করে দিলাম, আসলো। এভাবে এখানে একটা ছোট ছবি বসাতে পারি, একটা আইকনের মতো বা ছোট্ট কিছু, বা একটা লিফ আইকন, পাতার আইকন, যেহেতু লোগোতে দেখতে পাচ্ছি একটা পাতা। কেন বসে বসে এত কিছু লিখছি? আপনি একটা জিনিস জানেন, আপনি যখন একটা এই টোটাল জিনিসগুলো বারবার লিখতে থাকবেন আপনার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। একটা টেমপ্লেট তৈরি করার জন্যই যখন এগুলো বারবার লিখতে থাকবেন, আপনার H1 PET আর এগুলো বারবার প্র্যাকটিস হচ্ছে, এই জন্যই একটা হয়তো ভালো একটা প্রজেক্ট হচ্ছে না বা কিছুই হচ্ছে না। বাট আমরা ট্রাই করছি, বারবার প্র্যাকটিস করে দিচ্ছি, এভাবে আপনি ফ্লুয়েন্ট হবেন। সো আমি কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে জাস্ট এখানে প্লেস করে দিলাম H1 এর নিচে ইমেজ দিয়ে। সো দেখবো যে ছবিটা চলে আসছে, ছবিটা একটু বড় আসছে, ছবিটাকে ছোট করে দেন, জাস্ট হাইট দেন, হাইট দিলাম 30 পিক্সেল। সো 30 পিক্সেল হাইটে চলে আসবে, বেশি ছোট হয়ে গেছে, দেন 200 পিক্সেল। সো এই জিনিসটাকে আমি বাকিটার মধ্যেও কপি পেস্ট করি। এটাকে যদি এখন আমি মিডলে নিতে চাইতাম, সেম কি করতে পারতাম, সেন্টার দিয়েও করতে পারতাম অথবা স্টাইল দিয়ে, বাট আপাতত এই স্টাইলে দেখাবো না। এখন এই জিনিসটাকে আমি কপি করি H1 থেকে। এই জিনিসটা দেখাচ্ছি এই কারণে আজকে আমি এটাই অ্যাসাইনমেন্ট দিব আগামীকাল করার জন্য। আমি পেস্ট করে দিলাম, বিকজ আমি যতটুকুই শিখাচ্ছি আমি চাই এটুকু দিয়ে আপনি একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করেন, যতটুকু ট্রাই করেন অন্তত, করলে করতে করতেই শেখা হবে। সো দুটো সেম হলো, এভাবে আমরা এখানে কিছু কন্টেন্ট বসালাম, এখানে কিছু কন্টেন্ট বসালাম, সেম আমরা তো পারি কি H1 পারি, পি পারি, আর ইমেজ বসাতে পারি, এই তো, আর তো তেমন কিছু পারি না। আর টেক্সট গুলোকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, তাই না? পারি তো। টেক্সট গুলোকে কিভাবে বোল্ড করে? বি ট্যাগ এর মাধ্যমে। ইটালিক কিভাবে করে? আই ট্যাগ এর মাধ্যমে। ওকে, এরকম আরো অনেক ট্যাগ আছে WC স্কুলে, অ্যাব্রিভিয়েশনের জন্য ABBR। তারপরে আপনি যখন স্কোয়ার বানাতে চাচ্ছেন সেটা কিভাবে করবেন বলেন তো? সাপোজ এই মুহূর্তে এখানে লিখে আমি দিতে চাচ্ছি H1 দিয়ে এ স্কোয়ার দেখাতে চাচ্ছি, কিভাবে বসাবো? এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট দিয়ে পড়তে পারি। সুপার স্ক্রিপ্টের জন্য একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ACUP বা সুপ ACUP, ACUP বলতে পারে। যেমন আমি এই দিলাম, দুইটা তো থাকবে উপরে, এক্ষেত্রে এটাকে বললাম সুপার স্ক্রিপ্ট ACUP, ACUP। সো এবার রান করেন, দেখেন কি হচ্ছে, স্কোয়ার হয়ে গেছে। আবার যদি চান যে সাবস্ক্রিপ্ট মানে নিচে থাকো, সেক্ষেত্রে কি হবে? ACUB। সো সেম জিনিসটাকে জাস্ট ACUB বানায় দেন, সেক্ষেত্রে কি হচ্ছে? বেজ, তাই না? ক্লিয়ার? তার মানে এখন আমি যখন মোটামুটি অনেক কিছুই পারি, সাপোজ অনেক কিছুই শিখেছি, পি পারি, H1 পারি, কি কাজ করছে আমি বুঝেছি, বি দিলে বোল্ড হয়ে যাচ্ছে, সো যখন আপনি WC স্কুলে গিয়ে এই জিনিসটা দেখবেন তখন আপনার মাথায় তো সাথে সাথে এটা ক্যাচ করে ফেলবে যে না, এই জিনিসটা দিয়ে তো এটা হচ্ছে, তার মানে এই ট্যাগের কাজ এটাই। শেখাটাকে খুব কঠিন, প্রথম দিকে আপনি একজন টিচার আপনাকে হেল্প করছে, পরবর্তী দিকে আপনাকেই শিখতে হবে, প্রতিনিয়ত শেখার মধ্যেই থাকতে হবে, নতুন কিছু শিখতে হবে। আজকে হয়তো HTML5 আছে, HTML5 এর নতুন ট্যাগ আসছে, আজকের কোর্স শেষ, হয়তো আগামী মাসে 2-3 মাস পর নতুন HTML6 আসলো, নতুন ট্যাগ আসলো, তারপর আমাকে ধরে মাথার মধ্যে বাড়ি দিয়ে বললাম আপনি কি শিখেছেন এগুলা, HTML6 এর কোনো ট্যাগই তো শিখানে, তখন আমি তো বলতে পারলাম আমার কালে তো এগুলো ছিলই না। কিন্তু যে HTML5 পারে, যে ভালো করে HTML পারে, CSS পারে, JavaScript পারে, সে প্রতিনিয়ত নতুন কিছু আসলে সেটা পারবে। একজন ডাক্তার, নতুন রোগ আবিষ্কৃত হচ্ছে, ডাক্তার এটা নিয়ে গবেষণা করে বা রিসার্চাররা এটা নিয়ে গবেষণা করে, করে না যে এই রোগের উৎপত্তি কি, তখন তারা কি এটার জন্য কোর্স করে, বা হয়তোবা তারা বাইরের থেকে অনেক হেল্প নেয়, যা ঠিক আছে নতুন একটা রোগ আসছে কি ডেঙ্গু, এটার জন্য আমরা কি প্রতিষেধকটা আমি
বের করতে পারি, বা কোন প্রতিষেধক দিলে এটা আসলে ট্রিটমেন্টটা হবে, বা আমি ট্রিটমেন্ট হিসেবে প্রাথমিক ট্রিটমেন্ট কি দিতে পারি, এটা নিয়ে সে রিসার্চ করতে পারে। বা সে অলরেডি কিন্তু একজন ডাক্তার, সে সবই পারে। তার মানে সে এখন বিভিন্ন রিসার্চ ঘাটলে, বিভিন্ন ডকুমেন্টেশন ঘাটলে এটা নিয়ে অনেক আইডিয়া পাবে। তো এভাবেই তো শেখা, শেখাটা তো প্রথম দিকে সরেয়া সরেয়া হয়তোবা আমাদেরকে আমাদের বাবা মা শিখাইছে বা স্কুলে শিখাইছে। এখন আমরা বাংলা কিন্তু রাস্তায় হাঁটছেন আপনি দেখেই পড়ে ফেলতে পারছেন, নতুন যে কোনো টেক্সট হোক। হয়তোবা আমি কথাটা আপনি জীবনেও দেখেন নাই, বাট আপনি বাংলা পারেন, সরেয়া সরেয়া পারেন, কোথাও আমি লেখা আপনি জানেন না আমি মানে কি, কিন্তু আপনি তো পড়তে পারবেন, তাই না? হয়তোবা ফ্রাস্ট্রেটেড এই কথাটাই কেউ একজন বাংলাতে লিখছে, আপনি জানেন না ফ্রাস্ট্রেটেড মানে কি, কিন্তু পড়তে তো পারবেন। হয়তোবা এটা নিয়ে পরে রিসার্চ করতে পারবেন, আচ্ছা ফ্রাস্ট্রেটেড এটা বাংলা লিখছে, এটা কি ব্যাপারটা, পরে দেখলেন যে এটা একটা ইংলিশের ওয়ার্ড, ফ্রাস্ট্রেশন মানে ফ্রাস্ট্রেশন, বিষণ্ণতা বলেন, যে কোনো কিছু হতাশাতে পড়ে যাওয়া। সো মনে রাখবেন, কোর্স করতে আসছেন বা শিখতে আসছেন, শেখাটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আমি আপনাকে গাইডলাইন দিচ্ছি, আমি আপনাকে যদি এতটুকু দেখাই, আপনি ট্রাই করবেন এর থেকে ভালো কিছু তৈরি করার, আপনি ট্রাই করবেন। আমি গুগল, আচ্ছা উনি আমাকে এই স্টেমের এতটুকুই দেখাচ্ছে, আমি এতটুকুই দিয়ে দেখি না কি করা যায়, কতটুকু করা যায় ট্রাই করি। আমি এতটুকুই করালাম, আপনি মুখস্থবিদ্যার মতো বাসায় গিয়ে এতটুকুই করলেন, তাহলে কি একজন ভালো ওয়েব ডিজাইনার হবেন? হবেন না। প্রতিনিয়ত চর্চা করতে হবে। আপনার সাথে এখন প্রচুর প্রফেশনালরা কাজ করছে, আপনাকে সেই পর্যায়ে যেতে হলে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, একদম মানে কি বলবো, একদম সব চুরমার করে ফেলতে হবে শিখে, মানে আপনার মতো যাতে আর ভালো কেউ না পারে। তাই আমি সবসময় এটুকুই বলি আমার স্টুডেন্টদেরকে যে দেখেন, আপনি যেটা শিখছেন একটু ভালো করে শিখেন, আপনি অল্পই শিখেন, আপনি এতটুকুই পারেন, এতটুকুতেই আপনি বস হন, আপনি কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে বলি না, কেউ কেউ থাকে কয়েকদিন ওয়েব ডিজাইন করে, না থাক ওয়েব ডিজাইন আর করবো না, এবার গ্রাফিক ডিজাইন করে, কয়েকদিন গ্রাফিক ডিজাইন করে, কয়েকদিন করে এসইও। এখন সে কি হচ্ছে, সে সবকিছুই, হ্যাঁ সে সবকিছুই পারে, কিন্তু সবই সে একটু 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 পারে, কোনোটাই সে ভালো পারে না। একজন ক্লায়েন্টই কখনো একটু একটু পারা লোককে কাজ দেয় দেয় না, প্রফেশনাল তাকে দেয় যে আমি ওয়েব ডিজাইনে কাজ দিব, এই ছেলেটা এটাতেই বস থাকবে। আমি জানি না সে অন্য কি আর পারে, বাট আমার এই কাজের জন্য আমি একজন এক্সপার্টই খুঁজতেছি যেটাকে এটাতেই আসলে ভালো পারে। ক্লিয়ার? সো বাসায় নিজেরা ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন। সো আপনাদেরকে আজকে কিছুই আমি দিব না, বাট এটুকু লেআউটের উপরে আপনারাই আপনাদের মন মতো ডিজাইন করেন, সুন্দর করার চেষ্টা করেন, যে যা পারেন করেন, করে গ্রুপে আপলোড করেন, ঠিক আছে? ওকে।